ওটা সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করছি আমরা এবং হোয়াইল ক্লজ, ওইটা তো ডাটা গুলা দেখছি আর কি। সিলেক্ট হ্যাঁ স্টেটমেন্ট ইউজ করা হয়েছিল। আচ্ছা, মানে সামান্য কিছু আর কি, হ্যাঁ 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 টেবিল ক্রিয়েট করা, টেবিলে কিছু ডাটা ইনসার্ট করা, টেবিলের কিছু টার্ম আছে সেই টার্ম গুলি সম্পর্কে একটু জানা, তারপরে ডাটা কিভাবে রিট্রিভ করি, এবং এখনো ওই ভেরিফিকেশন পর্যন্ত আমরা ওইভাবে কাজ এনজয় করিনি। করছি। হ্যাঁ, তো তার আগে আমি আজকের ক্লাস নিয়ে আপনাদের মানে যেটা হয়ে গেছে সেটা নিয়ে একটু আমার, হ্যাঁ, যে কথা বলতেছেন না সে একটু সবাই একটু মিউট করেন, হ্যাঁ, যদি আপনারা কথা না বলেন। হ্যালো এভরিবডি, একটু মিউট করেন। এবং 6 অ্যাসাইনমেন্ট, মানে 5 এবং 6 আপনাদের যেটা করানো হচ্ছে, প্রকৃতপক্ষে যদি এটা বিডিডি ফ্রেমওয়ার্ক আপনারা কাজ করতেছেন, তো নর্মালি এই ফ্রেমওয়ার্কটার সুবিধা হচ্ছে যে বর্তমানে ম্যাক্সিমাম কোম্পানিগুলা এই বিডিডি ডেভেলপ করার চেষ্টা করতেছে, কেউ করলেও পার্শিয়ালি করছে, এখনো 100% না, মানে করেন এরকমই। তো এটা সত্যি একটা ডিমান্ড আছে। এখন ফ্রেমওয়ার্ক অনেকগুলো আছে মার্কেটে, অনেক রকম ফ্রেমওয়ার্ক আছে, কিন্তু আপনারা একটা ফ্রেমওয়ার্কে কাজ করছেন অ্যাটলিস্ট মনে করেন যে 2 ইয়ার্স কাজ করছেন, এই যে আমাদের কাছে যেটা লার্ন করতেছেন এইটুকু 2 ইয়ার্স কভার করার মতো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার টোটাল কাজটা যদি আপনি এক্সপ্লেন করতে পারেন এবং শুধুমাত্র এই ফ্রেমওয়ার্কটাই এক্সপ্লেন করতে পারেন, তাহলে আমার বিশ্বাস যে মার্কেটে আপনারা সার্ভাইভ করবেন আর কি, একটা জব ম্যানেজ করতে পারবেন। তো একাধিক ফ্রেমওয়ার্ক থাকলেও শুধু এইটা হচ্ছে সবচেয়ে মানে এক্সপ্লেইন করার জন্য সবচেয়ে সহজ একটা ফ্রেমওয়ার্ক। এবং যারা ইন্টারভিউ নেয় তাদের ভিতরে যেহেতু সবাই নতুন বিল্ড করতে চাচ্ছে, তাদের অত বেশি এক্সপার্টিস নাই, তারা ইন ডেপথ এর চেয়ে বেশি ভিতরে যেতেও পারে না। তো সেই জন্য বলতেছি প্রথম থেকেই একটু টার্গেট করবেন, হয়তো একটা অ্যাসাইনমেন্ট দিছে, 2টা অ্যাসাইনমেন্ট দিছে, এটা থেকে আপনি কি লার্ন করলেন, আপনি কি বলতে পারতেছেন, আপনি কতটুকু বলতে পারলেন এই লার্নিং থেকে। হ্যাঁ, তো মোশারফ আছো? হ্যালো হ্যালো, জি আছি আমি, আসসালামালাইকুম। এই এই যে বিডিডি ফ্রেমওয়ার্ক নিয়ে এ যাবৎ যে এই হচ্ছে, এর উপর সামারি করো তো যতটুকু পারো। জি এ পর্যন্ত আমরা যেটা করছি যে আমরা কিভাবে ফিচার ফাইল ক্রিয়েট করতে হয়, ফিচার ফাইল ফাইলের মধ্যে আমাদের কি কি বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে, কিভাবে আমরা ইউজ করব, কিভাবে যেমন হচ্ছে কিভাবে আমরা গিভেন ইউজ করব, কিভাবে হোয়েন ইউজ করব, কিভাবে দেন ইউজ করব, এবং ব্যাকগ্রাউন্ডের কাজ কি, কিভাবে কমন ব্যাকগ্রাউন্ডটা, তারপরে হচ্ছে এখন আজকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে হচ্ছে এটা যে আমরা এক জাতীয় কতগুলো কে বা কতগুলো টেস্ট কেস একই এলার আন্ডারে নিয়ে আসার জন্য এক্সাম্পলটা ইউজ করতেছি। তো এই পর্যন্ত আমরা মূলত এতটুকুই শিখছি। আর সিনারি মডেলের মাধ্যমে আমরা যে ভেরিয়েবল বা প্যারামিটারাইজ করতেছি আমরা কিভাবে এক্সাম্পল। ওকে, থ্যাংক ইউ। এখন মনে করো যে এইটা একদম কমন কোশ্চেন, তোমাকে প্রত্যেকটা লোক জিজ্ঞেস করবে যে বিডিডি ফ্রেমওয়ার্কের সুবিধাটা কি, কেন আমরা বিডিডি ফ্রেমওয়ার্ক ইউজ করি, এনি পয়েন্ট? এটা হচ্ছে স্টেকহোল্ডার এবং ডেভেলপারদের মধ্যে যে গ্যাপিংটা কমানোর জন্য, যেটা মানে কমন বলবো যে আমরা যে বিজনেস রিকোয়ারমেন্ট থেকে কিভাবে আমরা টেস্ট কেস লিখতে পারি বা স্টেপ ডেফিনেশন যেতে পারি, মানে সহজভাবে উপস্থাপন করার জন্য আমরা বিডিডি
তোমার পেজ এটা বলা যেতে পারে। তো এখনই 100% মানে আসবে না, জিনিসটা ক্লিয়ার হোক, কিন্তু আমি জাস্ট মাথায় একটা ইনপুট দিয়ে রাখলাম। তুমি যখনই বিডিডি ফ্রেমওয়ার্ক আসবে তখনই এই নাম্বার ওয়ান ইকুয়েশনটা আসবে। আর বিডিডি ফ্রেমওয়ার্ক দিয়েই তোমার টোটাল কাজের ওয়ার্কফ্লোটা বুঝাইতে হবে, যে আমি কারেন্টলি বিডিডি ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি, বিডিডি ফ্রেমওয়ার্ক বিহেভিয়ার ড্রিভেন ডেভেলপমেন্ট এর যে সুবিধা, তুমি যেটা বলছো মনে করো যে একটা সুবিধা বলছো, কিন্তু আরেকটু মডিফাই করে মানে ওয়ার্ড গুলি আমরা বলি, এবং সেটাও সেই টেকনিকটাও আমি বলবো, স্যারকেও জিজ্ঞেস করবো যাতে আমাদের কারো একটু হেল্প করে। অর্থাৎ বিডিডি ফ্রেমওয়ার্ক যদি ফলো করা হয় তাহলে একটা প্রোডাক্টের রিয়েল ভিউ পাওয়া যায়, এবং এই ভিউটা সেম ভিউ সবাই পাবে। মানে একজন ক্লায়েন্ট যে ভিউটা পাবে সেই ভিউটা বিডিবিও পাবে, ডেভেলপাররাও পাবে, এবং কি টেস্টাররাও পাবে, মানে সেম ভিউ। হয়তো তুমি একই কথা বলছো, কিন্তু এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজগুলো আমাদের কিছু কিছু আপডেট করতে হবে। ফর এক্সাম্পল, আজকে কিন্তু আমাদেরকে যেটা পড়ানো হয়েছে সেটা হচ্ছে সিনারি আউটলাইন। সিনারি আউটলাইন দিয়ে আমরা কি করছি, একটা সিঙ্গেল মেথডকে আমরা ইউজ করছি, একটা সিঙ্গেল টেস্ট কেসকে আমরা ইউজ করছি, তার জন্য কি যেটা কভার করছে মাল্টিপল সিনারিও। হ্যাঁ, মাল্টিপল সিনারিও কভার করছে, কিন্তু একটা সিঙ্গেল আমার কি ছিল, হ্যাঁ, টেস্ট কেস ছিল। এখন এখনো কিন্তু আমরা কনফিউজ যে আমার কোনটা সিনারিও কোনটা টেস্ট কেস, এটা যে আমি যখন এক্সপ্লেইন করব তখন কিন্তু আমার এই ধারণাটা আমার বুকের মধ্যে থাকতে হবে, এটা একটা টেস্ট কেস ছিল। হ্যাঁ, তারপরে যে মনে করো যে আমার কিছু প্যারামিটার যে বলা হয়েছে, যেটা মানে মনে করো যে ভেরিয়েবল বলা হয়েছে যেখানে, হ্যাঁ, সেটা তুমি ভেরিয়েবল বলতে পারো, তুমি সেটা প্যারামিটার বলতে পারো, আর ওই ওই ভ্যালুগুলাই তুমি মেথডের মধ্যে পাস করছো। হ্যাঁ, যে কারণে সেটা কি হয়েছে, ওরা একটু কনফিউজ ছিল যে আমার যদি 50টা ই থাকে, মেথড থাকে, সেখান থেকে আমি একটা মেথডে কাজ করতে পারতেছি বা একটা টেস্ট কেসে কাজ করতে পারতেছি, এটা আমাকে কি করছে মানে হিউজ ভলিউম অফ কোড রিডিউস করছে, তোমাকে কোডকে রিডিউস করে দিবে, তোমার রিডেবিলিটি ইনক্রিজ করে দিবে, মেইনটেনেন্স ইজি করে দিবে। আবার এই টেস্টগুলোকে নর্মালি আমরা বলি ডাটা ড্রিভেন টেস্টিং, যেহেতু ডাটাটা মানে একই মেথডে বিভিন্ন রকমের ডাটা ইউজ করতেছি, মেথড আমার একটাই। জি হ্যাঁ, তো এটা আমি একটু ওভারভিউ দিয়ে গেলাম, আমি জানি এটুকুতে কভার হবে না, তারপরেও আমরা স্টার্টিংটা শুরু করতে হবে এরকম করে তোমার ডে টু ডে ওয়ার্কের থেকে, তোমার যেরকম গিটহাবের মধ্যে তোমার কি সেন্ট্রাল রিসোর্স যেটা মানে গিটহাব, গিটহাবের রিপোজিটরির থেকে তুমি কপি করবা বা ক্লোন করবা বা ব্রাঞ্চ করবা, যেটাই করো না কেন, করে তুমি সেটার উপর কাজ কাজ করে সেটাকে তুমি পোস্ট করবা, সেটা কেউ মার্চ করবে, মার্চ করার পরে, হ্যাঁ, মনে করো যে এটা এই যে তুমি যে প্রথমে কপি করে নিয়ে আসলা, কপি করে নিয়ে আসার পরে তুমি কাজ করতেছো, কাজ করতেছি কি ওখান থেকে তুমি ফিচার ফাইল ওপেন করতেছো, ফিচার তুমি টেস্ট ফিচার তুমি লিখতেছো, টেস্ট ফিচারকে রান করে তুমি স্নিপেট পাচ্ছ, স্নিপেটকে তুমি স্নিপেটের হেল্প নিয়ে তুমি শেপ ডেফিনেশন ফাইল আপডেট করতেছো বা তুমি ডেভেলপ করতেছো, সেটা তুমি শেষে তুমি আবার গিটহাবে তুমি পোস্ট করতেছো। এটা কখনো কখনো কোনো ক্ষেত্রে হাই লেভেলে যেতে হবে, কখনো কখনো কোনো ক্ষেত্রে লো লেভেলে যেতে হবে, সেটা বুঝতে হবে যে আমি তুমি কোন লেভেল ইন্টারভিউ দিতেছ। যদি সেটা মনে করো যে রিক্রুটার লেভেলে হয় তখন অনেকটাই হাই লেভেলে দিতে হয়, যখন যদি সেটা মনে করো যে হায়ারিং ম্যানেজারের সাথে হয় তখন তার মুড একটু আন্ডারস্ট্যান্ড করতে হয় যে সে কতটুকু শুনতে চাচ্ছে, আমি আর একটু বলতে চাইলে সে বলতে চাচ্ছে কিনা, ওই ফোনের মধ্যেই কিন্তু বোঝা যায় যে সে শুনতে চাচ্ছে কিনা। হ্যাঁ, আমরা বুঝতে পারি, তো ওইভাবে নিজেকে মানে অনেক সময় বুঝতে হবে যে এটা কি আসলেই সে কতটুকু জানো, সে কি উই এখন কি আমি আমার সুযোগটা কাজে লাগাইতে পারি। হ্যাঁ, ওইভাবে আমাদের আগাতে হয়। তো যাই হোক, আজকে আমি এটুকু বলতেছি, আমি স্যারকেও রিকোয়েস্ট করছি যে আমরা 100% কাজ করি না, কিন্তু আমাদেরকে অবশ্যই একটা রিয়েল ভিউ দিতে হবে, আমার যেন কোনো জায়গায় কোনো মানে কনফিউশন না থাকে, আমি কতদিন কাজ করি, কত ফ্রিকুয়েন্টলি করি, আমি কোন ধরনের প্রবলেম ফেস করি। হ্যাঁ, এটা আমাদেরকে না দিলে আমি যতই লার্ন করি, তুমি আমাকে এক্সপ্লেইন না করতে পারলে তুমি মার্কেটে টিকবা না, আমি শিওর। জি জি জি, রিয়েল ফেস করতে হবে, রিয়েল যে প্রবলেম, হ্যাঁ, এটা নিয়ে আমরা ডিসকাস করতে হবে।
তো ফয়সাল, একটু আমাদের ডাটাবেজ নিয়ে তুমি আর একটু কথা বলো তো দেখি, আমরা লাস্টে যেটা বলছিলাম পিএ ফয়সাল। আছো না নাই? আচ্ছা ঠিক আছে, আছে, মিউট আছে আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা যে ডাটাবেজ আমরা আর একটু শুরু করি, আমাদের ডাটাবেজটা ওপেন করি। মোশারফ আর একটু বলো তো, যে মানে হাউ মেনি টাইপস অফ টেস্টিং ডু ইউ নো? হাউ মেনি টাইপ টেস্টিং, ইয়া লাইক ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, এগুলা নাকি? হ্যাঁ, ইয়েস ইয়েস, এন্ড দেন স্মোক টেস্ট, দেন হচ্ছে ইউনিট টেস্ট, ইন্টিগ্রেশন টেস্ট, স্মোক টেস্ট, হচ্ছে ফাইনালি হচ্ছে ফাংশনাল টেস্ট, লাস্ট ইউএটি। ওকে, বাহার ভাই অ্যাড করেন, বাহার ভাই অ্যাড করেন। জি, আমি তো আসলে এগুলোই জানি আর কি, অতিরিক্ত তো বলতে পারতেছি না, এখন মনে পড়তেছে না। একটা মনে হচ্ছে না, এনি ওয়ান রিগ্রেশন, রিগ্রেশন, তারপরে আর কেউ? হ্যাঁ, আপনারা আপনারা সবই জানেন, তাই না? দেখেন, আপনারা যদি মাথায় রাখেন তাহলে প্রথমে যদি প্রথমে আপনারা হোয়াইট বক্স টেস্টিংটার দিকে করে আসেন, কিন্তু হোয়াইট বক্স টেস্টিংটা মানে জিজ্ঞেস করলে বাইপাস করার চেষ্টা করবেন, কারণ আমরা ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, এই দুটা টেস্টিং আমরা আসলে করি না। আমাদের ধারণা আছে, কারণ এটা কোড লেভেলে, কোড লেভেলে ডেভেলপাররা করে, তাই না? কোড লেভেলে ডেভেলপাররা করে, আমরা সাধারণত ইউআই লেভেলে করি। ইউআই লেভেলের যখনই আসে তখনই যদি আমরা অটোমেশন ইঞ্জিনিয়ার হই, তাহলে অবশ্যই আমাদের ফোকাসিং থাকবে স্মোক অ্যান্ড রিগ্রেশন, স্মোক রিগ্রেশন, তারপরে হয়তো ফাংশনাল এন্ড টু এন্ড, হ্যাঁ, তারপরে সিস্টেম টেস্টিং, তারপরে হইতেছে ইউআইটি টেস্টিং, তারপরে কি হইতেছে ব্যাক এন্ড টেস্টিং, তারপরে ক্রস ব্রাউজার টেস্টিং, তারপরে বাউন্ডারি ভ্যালু টেস্টিং, তারপরে ইসিপি, ইসিপি টেস্টিং, তারপরে আমরা অনেক সময় বলি ব্ল্যাক বক্স টেস্টিং, হ্যাঁ, হোয়াইট বক্স টেস্টিং, আলফা টেস্টিং, বিটা টেস্টিং। আমরা আমরা কিন্তু সবারই কিন্তু জানতে হবে তা কিন্তু না, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি যেরকম, আমার যখন বলার সময় কখনো চিন্তা করতে হয় না, আপনাদেরও এই মোড়টা নিয়ে আসতে হবে, পাঁচটা বলেন কিন্তু মোড়টা থাকবে এরকম, মনে করার চেষ্টা করতেছেন, মনে হচ্ছে হচ্ছে না, ওইটা এটা আমি বলি, এইটা আমার প্রবলেম হচ্ছে সানডে মানডে ক্লোজ, হ্যাঁ, অর্থাৎ স্পিডটা থাকবে এরকম। আমি যখন মার্কেটে নামছি ফার্স্ট টাইম, আমার টার্গেট ছিল যে আমি একটা ইন্টারভিউ দিয়ে নিয়ে আমি জব নিব, কিন্তু এত সব কিছু ম্যাচিং করা লাগে, তখন আসলে ব্রেন অতটা স্থির থাকে না যে মানে ইনস্ট্যান্টলি আপনি হ্যান্ডেল করবেন, কাজেই কখনো কখনো কোনো জিনিসগুলা একদম এইভাবে নিয়ে আসবে, সিম্পল জিনিসগুলাই কিন্তু মুখের উপরে থাকবে, আপনি যত আনতে পারবেন তত আপনার হেল্প হবে ইন্টারভিউর জন্য, কারণ আমাদের টার্গেট হচ্ছে যে আপনারা এরপরে আপনাদের নিয়ে আমরাও হারাইয়া যাব, আপনারাও হারাইয়া যাবেন। এখন যদি এই প্রিপারেশনটা না নেন, এইটুকু আবার গেইন করতে আপনার আবার 3 থেকে 4 মাস লাগবে, কাজেই এইটা শেষ হওয়ার সাথে সাথে মেন্টালি প্রিপেয়ার প্রিপারেশন নেন যে এনি হাও আমরা মার্কেটে যাব এবং আমরা কমপ্লিট করব। আমি আমিও বলতেছি যে আমার যত কষ্টই হোক, আমি যতটুকু জানি যেভাবে পারি আমি হেল্প করব, কিন্তু মোটিভেশন আনতে হবে। এইটা যদি গ্যাপ করেন, ঠিক 3 মাসের আগে কেউ ফিরে আসতে পারে না, কারণ ভলিউম তো অনেক বেশি, এটা তো ছোট না। আমি এরকম করে করে, হ্যাঁ, মনে করেন আপনাদের দেখেন অনেক সময় স্মোক টেস্টিং, মাংকি টেস্টিং, ইসিপি টেস্টিং, ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, বাউন্ডারি ভ্যালু টেস্টিং,
এন্ড টু এন্ড টেস্টিং, ক্রস ব্রাউজার টেস্টিং, হ্যাঁ, মানে এইটা তখন মুখস্থের মধ্যে কি, আমি যেরকম ব্রেনে আসতেছে আমার আপনারাও ওরকম ব্রেনে থাকবে, মানে প্রত্যেকটা জিনিসগুলো এরকম করে চলে আসবে, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কারণ এই স্পিডের উপরে ভিত্তি করে রিক্রুটাররা আপনাকে সামনে নিবে, প্রথম আপনার অ্যাপ্লিকেশনটা আপনাকে সাবমিট করবে তারা, তারপরে রিক্রুটার সেগুলো যখন আপনি হায়ারিং ম্যানেজারের কাছে দিবেন তখন তার কোশ্চেনটা বুঝে ঠান্ডা মাথায় আস্তে ধীরে রিপ্লাই করাবেন। অটোমেশন সম্পর্কে, তাই না? কখনো কখনো কোন কোন জায়গায় মনে করেন যে রিক্রুটার আপনারা ইন পার্সন ডাকবে, এখন আস্তে আস্তে সিস্টেম গুলো আগের থেকে চেঞ্জ হচ্ছে, কোনো রিক্রুটার যদি 15 ইয়ার্স রিক্রুটার হয় সে একরকমের ইন্টারভিউ নেবে, কখনো কখনো কোনো কোম্পানির মানে হায়ারিং ডিপার্টমেন্ট থাকে তারা রিক্রুটারের উপরে নির্ভর করে না, তাদের ইন পার্সন থাকে তারা একরকম ইন্টারভিউ নেয়, রিক্রুটার একরকম ইন্টারভিউ নেয়, আবার মনে করেন হায়ারিং ম্যানেজাররা আরেক রকম ইন্টারভিউ নেয়, আর ইন্ডিয়ানরা আরেক রকম নেয়। হ্যাঁ, ইন্ডিয়ানরা আলাদা। হ্যাঁ, ইন্ডিয়ানরা তো আগে আছে, অনেক অনেক আগে আছে ওরা, আসলে ওদের সাথে তো আমরা কিছুই কম্পেয়ার করতে পারি না। আচ্ছা, আরেকটা কোশ্চেন, আপনার ফ্রন্ট এন্ড টেস্টিং আর এন্ড টু এন্ড টেস্টিং, আমরা কি দুটোই করব না শুধু এন্ড টু এন্ড টেস্টিংটা করব, এবং ডিফারেন্সটা কি একটু খুলে বলবেন? এন্ড টু এন্ড টেস্টিং আর ফ্রন্ট এন্ড টেস্টিং, হ্যাঁ, মনে করেন আপনারা আছে আপনাদের ওয়ার্কফ্লোর ভিতরে, প্রথমে কি করেন গুগল হোম পেজে যান, এটুকু তো সবাই জানেন যে গুগল হোম পেজে যেয়ে আপনারা পোর্টাল লিঙ্কগুলো টেস্ট করতেছেন। আমাদের কাজ কি, যে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমি গুগল হোম পেজে ল্যান্ড করতে পারি কিনা, ল্যান্ড করলাম এটা হচ্ছে আমার অ্যাকশন, তারপর আমার ভেরিফিকেশন কি, যে আমার হোম পেজ আসে কিনা, যে হোম পেজ আসছে আমি ভেরিফাই করছি, এখন এই হোম পেজ একবার আমার ভেরিফাই হয়ে গেছে, আমি পরবর্তীতে আমি আর হোম পেজ ভেরিফিকেশন নিয়ে আমি চিন্তা করতেছি না, আমি করতেছি কি এর পোর্টাল লিঙ্কগুলো প্রপারলি কাজ করে কিনা, অর্থাৎ এই লিঙ্কের কোনো কি কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা, অ্যান্ড ব্রোকেন লিঙ্ক বুঝেন যে ব্রোকেন লিঙ্ক কোনটা, অর্থাৎ লিঙ্কে আপনি ক্লিক করলেন যে পেজটা আসার কথা সেটা আসলো না, সেটাকে আমরা ব্রোকেন লিঙ্ক বলি। এই যে একটা ওয়ার্ড, এটা আপনাকে নিতে হবে ইন্টারভিউ দেওয়ার সময়, আপনি বলতে পারেন যে ওয়ার্কফ্লো ব্রোকেন হয়েছে কিনা, ফর এক্সাম্পল কোনো ব্রোকেন লিঙ্ক আছে কিনা, সেই জন্যই যখন আমার ওই তিনটা মনে করেন আমার তিনটা আছে, এখন আমি কি করতেছি হয়তো আপনার প্রাইভেসি লিঙ্কে ক্লিক করলাম, প্রাইভেসি ক্লিকে লিঙ্ক করার পরে আমার আরো কি টেস্ট আছে, ওখানে কি ওই একটা পেজ আছে, ওখানে কি আরো কিছু আছে টেস্ট করার, আমার হয়তো পার্টিকুলার আরো একটা জিনিস, আরো দুইটা জিনিস এরকম, ওখানে আরেকটা লিঙ্কে ক্লিক করো সেটা কাজ করে কিনা, তারপরে আমার আরেকটা লিঙ্কে কাজ করলে সেটা কাজ হয় কিনা, এই যে দেখেন প্রথম থেকে যে শেষ পর্যন্ত, অর্থাৎ একটা ফাংশনালিটি কমপ্লিট করাকে এন্ড টু এন্ড বলে, কিন্তু আমি যদি শুধুমাত্র প্রাইভেসি পর্যন্ত ক্লিক করাই হইতো সেটা কিন্তু এন্ড টু এন্ড হইতো না, বুঝছেন, যে আমি তখন একটা অ্যাপ্লিকেশন করব, অর্থাৎ একটা রেজিস্ট্রেশন করব, রেজিস্ট্রেশনের সমস্ত আমাকে লগ ইন পেজে রেজিস্ট্রেশন পেজে যেতে হবে, তারপরে আমাকে ইনফরমেশন সবগুলো দিতে হবে, ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমি সাবমিট করলে সাবমিট হলো, তারপরে আমার একটা রেজিস্ট্রেশন কমপ্লিট হলো, এইটা আপনাকে আপনি মনে করেন যে একটা এন্ড টু এন্ড টেস্টিং বলতে পারি। আরেকটা এন্ড টু এন্ড টেস্টিং করতে পারি কি, যেহেতু আপনি রেজিস্ট্রেশন করাই আছে আমি সেটা ফাইন্ড করতে চাই, তাহলে আমি কি করব, আমি হোম পেজে যাব, ফাইন্ডে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিব, ফাইন বাটনে ক্লিক করব, দেখবো যে আপনারটা রিট্রিভ হচ্ছে কিনা, তখন কিন্তু এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সগুলোকে বলে এন্ড টু এন্ড। আচ্ছা আচ্ছা, ফ্রন্ট এন্ড কোনটা তাহলে? আর ফ্রন্ট এন্ড হচ্ছে ইউআইটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, সামনের যে মনে করেন যে
আমি যদি অ্যাপ্লিকেশনটা দেখি, ফর এক্সাম্পল আমি যদি এখানে দেখি, হ্যাঁ দেখেন, এইটা যদি আমার এখানে যদি না আসতো, তাহলে কি আমি এই ধরনের এখানে যে ইয়াহু এখানে একটা সার্চ দিতে হবে, এটা কাজ করতে হবে? এই অ্যাপ্লিকেশনটাই হচ্ছে ফ্রন্ট এন্ড। এই অ্যাপ্লিকেশনটাকেই ফ্রন্ট এন্ড বলা হয়, এটাকে ইউআই বলা হয়, ইউজার ইন্টারফেস। এখন আমার এই অ্যাপ্লিকেশনটা না থাকলেও আমি এরকম কাজ করতে পারি, আমার কাছে দরকার নাই। আপনি বুঝেন না দেখি আপনার জন্য আমার জন্য এরকম অ্যাপ্লিকেশন সামনে আসে, হ্যাঁ, কিন্তু ইন্টারনালি আরও ফাংশন আছে যেগুলির এই আপনার ফ্রন্ট এন্ডের দরকার নাই, সেটা আমরা এপিআই দিয়ে করি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। হ্যাঁ, যদি সেই অ্যাপ্লিকেশনের সাথে এপিআই থাকে, তো যাই হোক, ওগুলোর মধ্যে যাচ্ছি না। এখন কথা হচ্ছে যে আমি ফ্রন্ট এন্ডে যে ডাটাটা দিব, সেই ডাটাটা, অর্থাৎ আমি একটা লোনের জন্য আমি একটা অ্যাপ্লিকেশন করব, তো এই অ্যাপ্লিকেশনের সমস্ত ইনফরমেশনগুলো আমি ফ্রন্ট এন্ডে, অর্থাৎ লোন প্রসেস করার একটা অ্যাপ্লিকেশন থাকবে, যেখানে আপনার নাম, ফার্স্ট নাম, লাস্ট নেম, সোশ্যাল সিকিউরিটি, এই স্যাক, অ্যাড্রেস অ্যান্ড সো অন আপনি দিলেন। দেওয়ার পরে হিট করার পরে এটা আপনার সার্ভারে যাবে, সার্ভার মানে ডাটাবেজে যাবে। ডাটাবেজে এই প্রপার জিনিসটা, এই সমস্ত ইনফরমেশনগুলো প্রপারলি স্টোর হলো কিনা, হ্যাঁ, সেটা আপনি যেভাবে চাচ্ছেন, যে ডাটাবেজের সাথে ফ্রন্ট এন্ডের কোনো মানে মিসম্যাচ আছে কিনা, অর্থাৎ আর অথবা মানে দুইটার সাথে মিল আছে কিনা, এক কথা এই ধরনের টেস্টিংগুলা, যে আপনার ডাটা যেটা দিচ্ছেন সেটা স্টোর হচ্ছে কিনা, সেটার ফরম্যাট ঠিক আছে কিনা, এবং কি ডাটাবেজে হয়তো আপনার 5 ডিজিট রাখার কথা, ফ্রন্ট এন্ডে আসতেছে 8 ডিজিট, এটা থাকার কথা না, অর্থাৎ সেম, মানে ওইটার সাথে এটার সাথে একদম কমপ্লিট মিল থাকবে। এই ধরনের সমস্ত টেস্টিংগুলোই আমরা ডাটাবেজ থেকে ডাটা রিট্রিভ করে প্রপারলি আমরা চেক করি, ওইটাকেই আমরা ডাটাবেজ টেস্টিং বলি। কিন্তু ডাটাবেজ টেস্টিংয়ের জন্য আমাদের প্রথম হলো কি, যে আমরা দেখছি যে ডাটাবেজের মধ্যে কী থাকবে, আমাদের ডাটাবেসের নাম কি, নাম কি ছিল, হ্যাঁ বাহার ভাই বলেন তো দেখি, মানে গ্রিন গ্রিন কেন নাকি গ্রিনটা তো, হ্যাঁ আচ্ছা দেখেন, আমরা যদি বলি যে ওই ওই ডাটাবেসের মধ্যে, ওই টেবিলে, ডাটা টেবিলের মধ্যে কি আছে আমি দেখতে চাই, সবকিছু দেখতে চাই, তাহলে আমার সিনট্যাক্স কি, অর্থাৎ প্রত্যেকটা কলামের, কলামের যে হেডিং গুলো সেগুলি, এবং সেই ধরনের অল ফিল্ড, তার মানে হলো অল ফিল্ড। তারপরে সিনট্যাক্স কি, ফ্রম আমাকে কি করতে হবে বলেন, এটা আমার সব আগের, আমি সব দেখতে পারলাম তাই না। এখন এটাকে যদি মনে করেন আমি কপি করি, কন্ট্রোল সি, তাহলে এই যে কন্ট্রোল ভি, এটা আমি মুছে দিলাম। এখানে কয়টা স্টেটমেন্ট আছে, দুইটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট গুলাকে আমরা কি বলতেছি, কোয়েরি বলতেছি। যখনই কোনো ডাটা রিট্রিভ করবেন, হ্যাঁ, যখনই আপনি কোনো ডাটা রিট্রিভ করতেছেন, তখন যে স্টেটমেন্টটা লিখতেছেন সেটাকে, সেটার নাম কি, কোয়েরি। কোয়েরি, কোয়েরি। তো এখন মনে করেন আমি যদি এখানে হিট করি, তাহলে কি হবে, মনে করেন আমি আমি যদি এখানে এক্সিকিউট করি, করব, এক্সিকিউট করলাম, তো কয়টা আসলো, দুইটা আসলো, মানে দুইটা টেবিল কিন্তু আসছে, হ্যাঁ, একটা কি, একটা গ্রিন, একটা গ্রিন টেন। আর যদি আমি একটা টেবিল দেখতে চাইতাম, তাহলে আমি কি করতাম, যেইটা আছে আমি সেটা সিলেক্ট করতাম। দেখেন আপনার কিন্তু একই সাথে এক্সিকিউট আপনি অনেকগুলো করতে পারেন, যদি ব্লক করবেন যেটা শুধু সেইটা হবে, আর যদি আপনার একাধিক থাকে তখন আমার ব্লক করার দরকার নাই, সবগুলো টেবিল একত্রে আসবে। ওকে,
জি এখন এখানের থেকে রায়হান ভাই বলেন, আমি শুধুমাত্র মানে যার এই ফলটি আছে আমি তাকে দেখতে চাই, এখানে কি বলবো?